तो वेलकम टू द क्रेजी ब्रदर्स। आज के आज एकजन एक भिडियो देखी फेसबुक एक भिडियो देखल जे एक प्रवासी बैग हारा गेसे बोले एयरपोर्ट आसें देखी पुरो भिडियोटी। की से भाई की से होने की से होने भाई बैठा नहीं सके बैठा नहीं सके বাংলাদেশ এয়ারপোর্টের অবস্থা। এই প্রবাসী সৌদি থেকে আসার পর ওনার ব্যাগ হারাই গেছে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে। তাহলে দেখুন এয়ারপোর্টের অবস্থা বাংলাদেশ, আমাদের বাংলাদেশের এয়ারপোর্টেরই অবস্থা। তার ব্যাগ হারাই গেছে আর ওনারা আল্লাহ জানে কী করে। তো দেখি তারপর কী হয় একটু দেখি, কিছু বলা তো যায় না, দেখা যাক। এটা কাস্টম খারাপ, অনেক প্রবাসী আসে, অনেক জানি করে বাংলাদেশ থেকে ভাবে চুরি করবে ব্যাগটা। ভাই ভাই আপনি ওদিকে তিনটা লাইনে আছে, চেক করেন, চেক করেন, চেক করেন, চেক করেন, চেক করেন, চেক করেন ভাই, আপনি চেক করেন, চেক করেন। আপনি কোন দেশ থেকে আসছেন ভাই? আপনি কোন দেশ থেকে আসছেন? সৌদি আরব থেকে আসছেন? আর আপনার এখানে বোর্ডিং পাস আছে? কি বলবো আর, জিজ্ঞেস করছে একজন ব্যক্তি যিনি ভিডিও করে, উনি জিজ্ঞার যে বোর্ডিং পাস আছে কিনা। এই বোর্ডিং পাস, আচ্ছা এই বোর্ডিং পাস থাকা অবস্থা আমি ব্যাগ গায়ে হয়ে গেছে না? এই দুইটাকে লইছে, আমি দুইটা ফাঁসি না। আচ্ছা আচ্ছা, ও একটা ব্যাগ আছে কিন্তু কান্দা অসন্ন বন্ন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা 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 এটার জন্য আমরা কান্না করবো না, এটার জন্য এয়ারপোর্টালার দায় থাকবে। আমি জানি আমার গর্ববোধ করি এই জন্য যে আমরা বাংলাদেশে ভালো মানুষের চাইতে চোরের সংখ্যা অনেক বেশি। তো স্বাভাবিক এয়ারপোর্টে এটা হারাই গেছে, এটা স্বাভাবিক ব্যাপার, এটা অস্বাভাবিকের কিছু নাই। এটা হারাইব, এটা হামু, এটা হাইচান্ন, যতদিন এই এয়ারপোর্টে চোর নিয়োগ দিব এতদিন হামু হাইচান্ন এরকম আর কি, বুঝলেন না? তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, সাবস্ক্রাইব করে দিয়েন, এরকম ভিডিও হাইতে হলে আরও।